হ্যালো ভি ওয়ান ওয়েলকাম টু ইয়েলবি তোমরা জানো যে আমরা টেস্ট পেপার সলিউশন সিরিজের ভিডিও বানাচ্ছিলাম এটা হচ্ছে সেই সিরিজের দ্বিতীয় ভিডিও তো আজকে আমরা ব্যাকটর থেকে আরও একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করবো এটা চিতং ক্যান্টোমেন্ট পাবলিক কলেজে এবার এসেছিলো দু হাজার উনিশ সালে টেস্ট পরীক্ষায় তো প্রথম ভিডিওটা আমরা ঢাকা কলেজের প্রশ্নের সমাধান দিয়েছিলাম তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো যাতে আমরা যে ভিডিওগুলো দিব সেগুলো তোমরা সাথে সাথে পেয়ে যাও পাশে যে বেল আইকন আছে সেখানেও ক্লিক করে রাখতে পারো আমরা প্রথমে উদ্দীপকটা বুঝবো উদ্দীপকটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু একটা বোঝানোর চেষ্টা করতেছে বাট আমরা নিচে আগে টেক্সটগুলো পড়বো অর্থাৎ লাইনগুলো পড়ব যে এক্স্যাক্টলি কী বলতে চাচ্ছে ওরা বলতে যাচ্ছে যে দুটি নৌকা ও বিন্দু থেকে হ্যাঁ ও হচ্ছে একটা বিন্দু দুটি নৌকা ও বিন্দু থেকে এ দিস ইজ এ এবং ও পথে ও বি হচ্ছে যে এটা ঠিক আছে ওয়ে এবং ওবি পথে যাত্রা শুরু করে তার মানে এই বিন্দুটা থেকে দুটি নৌকা যাত্রা শুরু করতেছে দ্যাট মিনস এটা হচ্ছে একটা এটা একটা নদী মনে করতে পারো তুমি ঠিক আছে এই নদীতে ওয়ে বরাবর একটা নৌকা যাচ্ছে আর ওবি বরাবর একটা নৌকা যাচ্ছে তো আমরা দেখতেছি যে ওয়ে বরাবর যে নৌকাটা যাচ্ছে সেটার স্পিড বা ব্যাক কত দেওয়া আছে সেটা হচ্ছে টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার মানে ঘন্টা এটা বিশ কিলোমিটার যাবে আর এটা ঘন্টায় ত্রিশ কিলোমিটার যাবে আর এদিকে এই যে এদিকে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে স্রোতের ব্যাগ এটা হচ্ছে যে কিসের ব্যাগ স্রোতের ব্যাগ ঠিক আছে তাহলে স্রোতের ব্যাগ দেওয়া হচ্ছে টেন কিলোমিটার পার আওয়ার অর্থাৎ ঘন্টায় দশ কিলোমিটার যাবে স্রোত তো এই স্রোতের ব্যাগের সাথে আমাদের ওয়ে বরাবর যে নৌকাটা যাচ্ছিলো তার কোন ছিল থার্টি ফাইভ ডিগ্রি মানে স্রোতের ব্যাগের সাথে বরাবর যে নৌকা সেটা হচ্ছে থার্টি ফাইভ ডিগ্রি আর উল্টা দিক থেকে অর্থাৎ স্রোত যে দিক থেকে আসতে আসে সেদিক থেকে যদি আমি চিন্তা করি তাহলে এই যে বা নদীর যে পার হ্যাঁ পারের সাথে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি দ্যাট মিনস আমি এটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে স্রোতের সাথে স্রোতের সাথে এটা কত হবে তোমরা একটু ক্যালকুলেশন করে নাও এতটুকু কত হবে বিকজ তোমার এটা পুরোটা হচ্ছে কত এটা একটা সরল রেখা যেহেতু সো এটা হচ্ছে যে কি তোমার দুই সমকন দুই সমকন মানে একশো আশি ডিগ্রি তো এই এতটুকু যদি একশো আশি ডিগ্রি হয় দ্যাট মিন্স এই যে এতটুকু যদি একশো আশি ডিগ্রি হয় তো একশো আশি থেকে তুমি এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি বিয়োগ দিয়ে দাও বিয়োগ দিয়ে দিলে স্রোতের ব্যাগের সাথে অবিবার যে নৌকাটা যাচ্ছিল দ্বিতীয় নৌকাটি ওটি কত ডিগ্রি কোন তৈরি করে তুমি বুঝতে পারবা তো দ্বিতীয় নৌকাটি অর্থাৎ এই অবিবর যে নৌকাটি যাচ্ছে সেটা আমরা যদি একশো আশি থেকে এই পঁয়তাল্লিশকে বাদ দিয়ে দেই তাহলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি হয় দ্যাট মিনস ওবি যে নৌকাটি যাচ্ছে সেটি স্রোতের ব্যাগের সাথে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন তৈরি করে আর ওয়েবর্বার যে নৌকাটি যাচ্ছে সেটি স্রোতের সাথে থার্টি ফাইভ ডিগ্রি কোন তৈরি করে এই ইনফরমেশন দুটি আমরা জেনে নিলাম বিকজ এটা আমাদের কাজে লাগতে পারে নাও লাগতে পারে বাট আমরা যখন একটা উদ্দীপক পড়বো সেখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা ক্লিয়ার করে আইডিয়া রাখবো তাহলে আমাদের ক্রিয়েটিভ কোয়েশনগুলোকে সলভ করতে সুবিধা হবে তো আমাদের এটা এতটুকু আমরা বুঝলাম তারপর ওরা বলছে যে দেখো নিচে যে ওয়ে পথে যাত্রা শুরু করা নৌকাটি সি বিন্দুতে পৌঁছায় মানে ওয়ে পথে যে নৌকাটি যাত্রা শুরু করেছিল সেটি কোথায় পৌঁছালো সি বিন্দুতে পৌঁছালো আমি মনে করলাম যে এই যে বিন্দুতে গিয়ে সেটা নৌকাটা পৌঁছালো এটা হচ্ছে আমাদের সি বিন্দু এবার আমরা উদ্দীপকটা বুঝলাম আমরা ক্রিটি প্রশ্নে যেগুলো দেওয়া আছে প্রশ্নগুলো আমরা সেগুলো দেখব প্রথমে বলছে সমরেখা ব্যাক্টর কি। তো আশা করি এই ডেফিনেশন তোমাদেরকে আমি দেওয়া লাগ দেওয়া লাগবে না তোমরা আশা করি বই থেকে ডেফিনেশনটা নিজে নিজে পড়ে নিবা বিকজ আমি চাই না তোমাদেরকে এই ভিডিওতে বলে তোমাদেরকে অলস বানা দিতে ঠিক আছে দেন পরের প্রশ্ন নাল ভ্যাক্টরের দিক সুনির্দিষ্ট করে দেখানো যায় না কেন মানে নাল ভ্যাক্টরের দিকটাকে দিক ডিরেকশন মান না হ্যাঁ নাল ভেক্টর কাকে বলে যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বলে তো নাল ভেক্টরের কোনো দিক নেই কারণ হচ্ছে যে এটার যেহেতু মানই শূন্য তাহলে দিক তো থাকার কথাই নেই অর্থাৎ যেহেতু নাল ভেক্টরের মান শূন্য সেহেতু নালভ্যাক্টরের দিক দেখানো সম্ভব হয় না এই কথাটা তোমরা জাস্ট লিখে দিবা প্রথমে নালভ্যাক্টর ডেফিনেশন দিবা তারপরে নালভ্যাক্টরের দিক কেন শূন্য সরি কেন দেখানো যাচ্ছে না সেটা একটু বলে দিবা তাহলে তুমি দুই নম্বর পেয়ে যাবা তাহলে আমরা এটাও কমপ্লিট পরে বলছে দেখো ডিসি দূরত্ব নির্ণয় করো ডিসি দূরত্ব মানে আমাদের এই ফিগারে চলে আসতে হবে ফিগারের মধ্যে দেখো আমাদের এই যে বলছে ডিসি দূরত্বটা নির্ণয় করতে তো আমি মনে করলাম যে যেহেতু আমাদেরকে ডিসি দূরত্ব নির্ণয় করতে হবে তো আমি এই ত্রিভুজটাকে আমরা গয়ের সমাধানে যাচ্ছি আমরা ওই ত্রিভুজটাকে কি করলাম যে এখানে নিয়ে আসলাম সাপোজ হ্যাঁ এখানে কীভাবে নিয়ে আসলাম যে আমাদের এই যে হচ্ছে আমাদের ত্রিভুজ তুমি দেখো ওখানে এই যে হচ্ছে আমাদের ত্রিভুজ ওই ত্রিভুজের মধ্যে এই অংশটা অর্থাৎ এই যে এই অংশটাকে বলা হয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি সরি পঁয়ত্রিশ ডিগ্রি তো এটা যদি পঁয়ত্রিশ ডিগ্রি হয় আবার তোমরা খেয়াল করো আবার খেয়াল করো এটা যদি পঁয়ত্রিশ ডিগ্রি হয় আবার এটাকে বলা হয়েছে যে পঁয়তাল্লিশ ডিগ্রি এটাকে পঁয়তাল্লিশ ডিগ্রি বলা আছে দ্যাট মিনস এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তার মানে এখানে নাইনটি ডিগ্রি চলে গেলো তো এটা যদি নাইনটি ডিগ্রি চলে যায় আবার এখানে কিন্তু নাইনটি ডিগ্রি এই যে এতটুকু কিন্তু নাইনটি ডিগ্রি সমকোণ ঠিক আছে তো নাইনটি ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি থেকে তুমি থার্টি ফাইভ ডিগ্রি বাদ দিয়ে দাও বাদ দিলে দেখো কত হয় তুমি দেখবা যে বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে ফিফটি ফাইভ ডিগ্রি ঠিক আছে তো এটাও কিন্তু আবার সমকোণ অর্থাৎ এটা নাইনটি ডিগ্রি ঠিক আছে তো দ্যাট মিনস আমরা যেটা লাস্ট পেলাম সেটা হচ্ছে যে আমাদের আমাদের এই যে এই কোনটা এই কোনটা হচ্ছে যে আমাদের ফিফটি ফাইভ ডিগ্রি এটা ফিফটি ফাইভ ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি ঠিক আছে তো একটা ত্রিভুজের তিনটা অ্যাঙ্গেল মানে তিনটা কোণ মিলে আমরা অবশ্যই জানি একশো ডিগ্রি হয় তো একশো আশি থেকে তুমি এই এটা যদি বের করতে চাও তাহলে কি করতে হবে একশো আশি থেকে দুইটাকে বিয়োগ করতে হবে না এই দুইটাকে যোগ করে হ্যাঁ তাহলে একশো আশি বিয়োগ নাইনটি প্লাস ফিফটি ফাইভ ঠিক আছে তুমি কাজ করে দেখো আবার থার্টি ফাইভ ডিগ্রি আসবে সো আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে থার্টি ফাইভ ডিগ্রি এই অ্যাঙ্গেলটা কেন নিচ্ছি একটু পর বুঝতে পারবা তো আমাদের এটা হচ্ছে ও এটা হচ্ছে সি অ্যান্ড এটা হচ্ছে ডি আমাদেরকে বলছে ডিসি এর যে দূরত্ব সেটা বের করতে ডিসি এর দূরত্বটাকে আমরা বের করব। এখন আমরা প্রত্যেকটা কোন যেহেতু জানি এবার আমরা সাইন টিটা টেন হ্যাঁ যেটাই নেই আমাদের কিন্তু কাজ হয়ে যাবে বিকজ আমরা সবগুলো অ্যাঙ্গেল এখন জানি এটা জানি এটা জানি এটাও জানি ঠিক আছে তো আমরা ডিসি রিলেটেড যেই ত্রিকোণমিতিক অনুপাত সেটাকে নিয়ে আসবো টেন কি নিলাম আমি মনে করো যে ডিসিও টেন ডি ও নিলাম রাইট হ্যাঁ তো টেন ডি ও সমান তোমরা এখানে এই অ্যাঙ্গেলটা যখন নিচ্ছ এই অ্যাঙ্গেলটা যখন নিচ্ছ তখন আমাদের এটা হবে লম্বা আর এটা হবে ভূমি কারণ এটা অতিভুজ যেহেতু এটা সমকোণের অপোজিটে সমকোণের অপোজিটে যে থাকে সেই সবসময় কী হয় অতিভুজ হয় ঠিক আছে আমি এইগুলো মুছে দিই এগুলো মুছে দিলে তোমাদের জন্য আরেকজন আর একটু বুঝতে সুবিধা হবে হ্যাঁ এবার তোমরা দেখো এই যে এটা হচ্ছে যে একটা সমকোণের ত্রিভুজ যেটা এখানে হচ্ছে এটা হচ্ছে অতিভুজ আর আমি যদি এই অ্যাঙ্গেলটাকে নিই পঁয়ত্রিশ ও এই অ্যাঙ্গেলটাকে নিই তাহলে আমাদের অ্যাঙ্গেলের সাথে যে কোনটা লাগানো থাকে সেটা হবে ভূমি আর অপোজিটে যেটা থাকবে সেটা হবে লম্ব তো আমরা টেন ডিসি ও সময় আমরা লিখতে পারি যে লম্বাই ভূমি হ্যাঁ লম্ব কি লম্ব হচ্ছে ডিও ডিও আর ভূমি কি ভূমি হচ্ছে যে ডিসি ঠিক আছে এখন আমরা এখানে আমরা ডিসি কিন্তু বের করে ফেলতেছি আমাদেরকে প্রশ্নও কিন্তু ডিসি বের করতে বলছে তো আমরা ডিসি ও অ্যাঙ্কেলটাকে অলরেডি বের করে রাখছি সেটা কত সেটা হচ্ছে থার্টি ডিগ্রি ঠিক আছে সো আমরা এখানে লিখবো টেন থার্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু ডিও তো ডিও এর মান কত এখানে দেওয়া আছে দেখো ডিও হচ্ছে যেটা এটা কিন্তু এখানে দেওয়া আছে এই যে টেন কিলোমিটার হ্যাঁ ডিও বা ওডি যেটা সেটা হচ্ছে কত টেন কিলোমিটার সো আমরা এই এই জায়গায় টেন কিলো লিখে দিলাম ডিভাইড বাই তোমরা চাইলে এটাকে মিটারে নিতে পারো হ্যাঁ মিটারে নিলেও হবে কিলোমিটার রাখলেও হবে বিকজ আমাদের সি ডিসি এর যে আনসারটা সেটা আমি সাপোজ কিলোমিটার রাখবো ডিসি এর আনসারটা যদি আমি কিলোমিটার রাখি তাহলে এখানে মিটার নেওয়ার দরকার নেই সো এবার আমরা যেটা করব আমরা এখান থেকে এই ডিসিটাকে যদি বের করতে হয় সো ডিসিউল টু টেন কিলোমিটার ডিভাইড বাই টেন অফ থার্টি ফাইভ ডিগ্রি এখানে তুমি এটা কাজ করো এটা কাজ করার দায়িত্বে তোমার ওপর ছেড়ে দিলাম এরকম কিছু একটা বাবা কত পয়সাও সেটা কমেন্ট করে আমাকে জানাও এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন সে নৌকাটি কোন নৌকাটি আগে অপর প্রান্তে পৌঁছাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো মানে এখানে যে দুইটা নৌকা ছিল একটা নৌকা হচ্ছে যে ওয়েবড় যাচ্ছিলো একটা উই বড় যাচ্ছিলো তো কোন নৌকাটি আগে এই প্রান্তে হ্যাঁ নদীর যে আরেকটা প্রান্ত আছে না অপর পার হ্যাঁ অপর পারে কোন নৌকাটা আগে পৌঁছাবে সেটা আমাদেরকে গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাতে বলছে তাহলে দেখো এখন আমরা দেখাবো যে কোন নৌকাটি আগে অপর প্রান্তে পৌঁছাবে তো আমাদের ওয়েবর যে নৌকাটি যাচ্ছে সেটাকে আমরা প্রথম নৌকা মনে করি আর বরোর যে নৌকাটি যাচ্ছে সেটাকে আমরা দ্বিতীয় নৌকা মনে করি তাহলে প্রথম নৌকা সাপোজ টি ওয়ান সময়ে সি বিন্দুতে পৌঁছাবে আর এদিকে যে নৌকাটি যাচ্ছিলো সেটি মনে করি যে টি টু সময়ে এখানে এ এসে পৌঁছাবে তাহলে এটার জন্য আমি সময় নিলাম টি ওয়ান মনে করলাম আর এটার জন্য সময় মনে করি যে আমি টি টু মনে করলাম তা আমাকে যদি এই সময় দুইটা আমি বের করতে পারি হ্যাঁ তো এই যে কোন নৌকাটা আগে পৌঁছাবে এর অর্থ কী আগে আমাকে সময়টা বের করতে হবে যে এটা কতক্ষণে যায় আর এটা কতক্ষণে যায় তাহলে আর সময় দুইটা বের করলে আমরা বুঝতে পারবো কোনটা কোনটা আগে গিয়ে পৌঁছাবে তো আমরা টি ওয়ান যদি এখানে বের করতে হয় তো আমরা জানি যে কী এস টু তোমরা নিশ্চয়ই শিখেছিলা এস টু কি বিটি তো আমরা এখানে যেহেতু নদী এটা যেহেতু নদীর পথ হ্যাঁ একটা নির্দিষ্ট পথ অতিক্রম করবে সেটাকে আমরা এস না লিখে ডি লিখতে পারি ঠিক আছে তাহলে ডি ইকুইল টু বিটি তার মানে কি টি ইকুইল টু কত ডি বাই ভি এখন এই ভিটা একজাক্টলি কত সেটা যদি আমি বুঝতে পারি তাহলে কিন্তু আমি বাকি কাজগুলোকে করে ফেলতে পারবো বিকজ আমার ডি অলরেডি দেওয়া আছে ডি হচ্ছে টেন কিলোমিটার ডি কত আমার টেন কিলোমিটার আমি জাস্ট বিটাকে যদি প্রথম নৌকা এবং দ্বিতীয় নৌকার জন্য বুঝতে পারি তাহলে কিন্তু আমি এই টি এবং টি আমার জন্য বের করা খুবই খুবই সহজ হবে তো প্রথম নৌকার জন্য প্রথম নৌকার জন্য আমরা লিখবো টি ওয়ান ইকুয়াল টু ডি ডিভাইড বাই বি ওয়ান সাইন অফ আলফা এখন এখানে আমরা এই যে নৌকাটি যেটা যাচ্ছে সেটার উলম্ব উপাংশ নিছি কোন উপাংশ উলম্ব উপাংশ উলম্ব উপাংশ কার সাথে স্রোতের ব্যাগের সাথে স্রোতের ব্যাগের সাথে এই যে নৌকাটি যাচ্ছে সেটির আমরা উলম্ব ফাংশ নেব যদি উলম্ব ফাংশ নেই তাহলে আমরা লিখতে পারবো টি ওয়ান ইকুয়াল টু ডি ডিভাইড বাই বি ওয়ান সাইন অফ আলফা যেখানে আলফা হবে প্রথম নৌকার জন্য থার্টি ফাইভ ডিগ্রি যেহেতু প্রথম নৌকা স্রোতের সাথে কত ডিগ্রি কোন তৈরি করছে থার্টি ফাইভ ডিগ্রি সো আমরা এই জায়গায় সে সেম জিনিসটাকে আমরা লিখে দিব তো লিখার সময় এটা যে অল সবগুলোই কিন্তু দেখো তোমরা কিলোমিটার পার আওয়ার আসে এবং আমাদের ডিস্টেন্সটা কিন্তু কিলোমিটারে দেওয়া আছে ঠিক আছে তো আমরা যদি টাইমটা আওয়ারে নিতে চাই টাইমটা যদি আওয়ার নিতে চাই তাহলে আমাদের এগুলোকে কোনো চেঞ্জ করার দরকার নেই অর্থাৎ এখানে আমাদের যে টেন কিলোমিটার পার আওয়ার সেটাকে চেঞ্জ করবো না মিটার পার সেকেন্ডে দিব না এবং এখানে যে টেন কিলোমিটার দেওয়া আছে সেটাকে আমরা মিটারে নিব না যদি আমরা টাইমটাকে আওয়ারে বের করতে চাই ঘন্টায় বের করতে চাই আমরা ডিরেক্ট বসাই দিব তো ডিরেক্ট যখন বসাবো আমাদের প্রথম নৌকার ব্যাগ কত প্রথম নৌকার ব্যাগ হচ্ছে বিশ কিলোমিটার পার আওয়ার সো আমরা এখানে লিখবো বিশ সাইন অফ আলফা তো আলফা কি আলফা হচ্ছে যে স্রোতের ব্যাগের সাথে নৌকার ব্যাগ কত ডিগ্রি কোন তৈরি করছে তাহলে প্রথম নৌকাটি স্রোতের ব্যাগের সাথে প্রথম নৌকাটি স্রোতের ব্যাগের সাথে পঁয়ত্রিশ ডিগ্রি কোন তৈরি করছে সো আমরা এখানে লিখে দিব আলফার জায়গায় কত লিখবো থার্টি ফাইভ আর উপরে হচ্ছে আমাদের টেন কিলোমিটার বিকজ এটাও কিলোমিটার পার আওয়ার আছে এটাও কিলোমি কিলোমিটারে আছে সো কিলোমিটার কিলোমিটার কাটা যাবে আর বাকি থাকবে পার আওয়ার মানে এখানে এই যে পার আওয়ার বাকি থাকবে তো এই পার আওয়ার উঠলে কী হয়ে যাচ্ছে আওয়ার হয়ে যাচ্ছে সো আমরা এখানে য যে ক্যালকুলেশন করবো ক্যালকুলেটরে সেই মানটা আসবে আওয়ারে এখানে তুমি ক্যালকুলেশন করে দেখো পয়েন্ট এইট সেভেন আওয়ার আসবে বা ঘন্টা অর্থাৎ প্রথম নৌকাটি অপর প্রান্ত অপর পারে পৌঁছাতে পয়েন্ট এইট সেভেন ঘন্টা লাগবে দ্বিতীয় নৌকাটি কত সময় লাগবে সেটা বের করতে চাই তাহলে আমরা আবারও লিখবো ডি ডিভাইড বাই বি টু সাইন অফ আলফা তো ডি আগের মতো টেন কিলোমিটার থাকতেছে বি টু হয়ে যাচ্ছে ত্রিশ কিলোমিটার সাইন অফ আলফা এখন আলফা কত হবে ঠিক আগের মতো স্রোতের ব্যাগের সাথে নোকার ব্যাগ হ্যাঁ তাহলে দেখো এখন কিন্তু স্রোতের ব্যাগ এদিকে আর নোকার ব্যাগ কিন্তু এদিকে ঠিক আছে সো এই অ্যাঙ্গেলটা আমাদের এখন লাগবে এই অ্যাঙ্গেলটা আমরা শুরুতে একদম আমাদের প্রশ্নের শুরুতে আমরা বের করে রাখছিলাম কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি সো আমরা এখানে এখন একশো পঁয়ত্রিশ ডিগ্রি বসায় দিব তুমি এখানে ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটা হচ্ছে যে পয়েন্ট ফোর সেভেন পাওয়ার তাহলে দেখো প্রথম নৌকাটি সময় লাগতেছে বেশি বাট দ্বিতীয় নৌকার সময় লাগতেছে কম অর্থাৎ দ্বিতীয় নৌকাটি আগে পৌঁছাবে দ্বিতীয় নৌকা তোমরা লিখবা যেহেতু দ্বিতীয় নৌকাটি দ্বিতীয় নৌকাটি কম সময় নেয় সো দ্বিতীয় নৌকাটি কি আগে পৌঁছাবে এখন এখানে একটা কারণ আমি ব্যাখ্যা করতে চাই যে আসলে দ্বিতীয় নৌকা কেন কম সময় নিল তুমি দেখো প্রথম নৌকাটি স্রোতের যেদিকে সেদিকেই যাচ্ছে আর দ্বিতীয় নৌকাটি স্রোত যেদিকে তার উল্টো দিকে যাচ্ছে কিছুটা উল্টো দিকে মানে স্রোতের সাথে একটা স্রোত যে স্রোত তো এদিকে যাচ্ছে রাইট স্রোত কিন্তু এদিকে যাচ্ছে তো প্রথম নৌকাটি যেহেতু এদিকেই যাচ্ছে তাহলে স্রোতের ব্যাগ এবং নৌকার ব্যাগ কিছুটা অ্যাড হয়ে নৌকাটিকে অনেক দূরে নিয়ে পৌঁছাবে মানে একদম এই যে সাপোজ এই এখানে পৌঁছানোর কথা তাকে নিয়ে পৌঁছাচ্ছে এই যে যেখানে বা মনে করো আরও দূরে এই যে এদিকে নিয়ে পৌঁছাবে ঠিক আছে তার মানে এখানে তার এই যে ডিস্টেন্সটা বাড়তেছে যে ট্রাভেলিং ডিস্টেন্স সেটা বেড়ে যাচ্ছে আর এদিকে যে নৌকাটি যাচ্ছে সেটা কিন্তু এদিকে যাওয়ার চেষ্টা করতেছে তো স্রোত তাকে কিন্তু ঠেলে এদিকে নিয়ে আসবে নৌকাটাকে স্রোত কী করবে ঠেলে এদিকে নিয়ে আসবে তখন সে যদি এদিকে যেতে চায় এখানে গিয়ে পৌঁছানোর টার্গেট থাকে তার সে পৌঁছাবে এখানে তাহলে দেখো এই ডিসটেন্সটার টার্গেট কিন্তু অনেক বড়ো বাট পৌঁছাচ্ছে কিন্তু কি এখানে দ্যাট মিন্স তার ট্রাভেলিং ডিসটেন্সটা কিন্তু কি অনেক কম আর এখানে ট্রাভেলিং ডিসটেন্সটা অনেক বেশি সো যেহেতু ট্রাভেলিং ডিসটেন্স অনেক বেশি এখানে কী হচ্ছে সময় বেশি লাগতেছে আর এখানে যেহেতু ট্রাভেলিং ডিসটেন্সটা অনেক কম এই জন্য আমাদের সময়ও কি কম লাগতেছে সো আমরা এভাবে যদি ব্যাখ্যা করে দেই তাহলে আমরা ফুল মার্কস পেয়ে যাবো পরবর্তী টিউটোরিয়ালে আমরা পরবর্তী চাপ্টারের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেটা ময়মনসিং ক্যাডেট কলেজ আসছে ভিডিওটা দেখা আমাদের আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা